এবার জার্মানির বাল্টিক উপসাগরের খোঁজ পাওয়া গেল দীর্ঘ এক পাথরের প্রাচীরের। প্রত্নতাত্ত্বিকদের মতে ইউরোপে মানুষের তৈরি প্রাচীনতম নির্মাণ হল এই প্রাচীরটি। এই প্রাচীরের দৈর্ঘ্য নেহাত কম নয়, প্রায় 1 কিলোমিটার, এবং বিজ্ঞানীদের অনুমান প্রস্তর যুগে তৈরি করা হয়েছিল এই প্রাচীর। সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে মেকলেনবার্গ উপসাগর থেকে 10 কিলোমিটার দূরে একটি জায়গায় শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন কিছু পড়ুয়ারা, এবং তাদের সঙ্গে ছিলেন কয়েকজন বিজ্ঞানীও। তখনই একদল বিজ্ঞানী সমুদ্রের নিচে কিছু জিনিস পর্যবেক্ষণের সময় ওই প্রাচীরের হদিশ পান। বিজ্ঞানীরা জানিয়েছেন ওই প্রাচীর তৈরি হয়েছে 1673টি পাথর দিয়ে, এবং উচ্চতা 1 মিটারের কম ও দৈর্ঘ্য 971 মিটার। প্রায় 300টি বড় বড় বোল্ডার দিয়ে তৈরি হয়েছিল সেই প্রাচীর, এবং সেগুলিকে জুড়েছে প্রায় 1000-1500 ছোট ছোট পাথর। প্রাচীরটি যে পাথর দিয়ে তৈরি সেগুলি এতটাই বড় এবং ভারী যে তা দেখে খুব অবাকই হয়েছেন বিজ্ঞানীরা। কারণ যে সময় এই প্রাচীর তৈরি হয়েছে সেই সময় কিন্তু কোনো যন্ত্র ছিল না, এবং হাতে করে সেই পাথর নিয়ে আসা অসম্ভব। বিজ্ঞানীরা প্রাচীরের আকার এবং গঠন দেখে আরও একটি বিষয় নিশ্চিত যে কোনোভাবে এটি কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি হয়নি। অনেক সময় হিমবাহ পলি সঞ্চয় করে সমুদ্র গর্ভে প্রাচীর তৈরি করে। সুনামির সময় ঢেউয়ের সঙ্গে বালি পলি ভেসে এসে জমা হয় সমুদ্র গর্ভে, এবং তাতেও প্রাচীর তৈরি হতে পারে। কিন্তু বাল্টিক উপসাগরের প্রাচীরটি সেভাবে কিন্তু তৈরি হয়নি, এটি পুরোটাই মানুষের তৈরি। তবে আরও একটি যুক্তি উঠে এসেছে, প্রায় 10,000 বছর আগে একটি হ্রদের ধারে তৈরি করা হয়েছিল ওই প্রাচীরটি। গবেষকরা মনে করছেন হরিণ শিকার করার জন্য সেই প্রাচীরটি ফাঁদ হিসাবে তৈরি করা হয়েছিল, এবং ওই প্রাচীর পরীক্ষা করে গবেষকরা মনে করেছেন প্রায় 8,500 বছর আগে প্রাচীরটি সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল, এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি ছিল এর কারণ। তবে এই প্রাচীরটি আবিষ্কারের পর গবেষকদের কাছে অনেক অজানা প্রশ্নের উত্তর কিন্তু বেরিয়ে আসবে। 10,000 বছর আগে কিভাবে মানুষ শিকার করত, সেই সময় কতটা উন্নত তারা ছিল, এই সমস্ত কিছু জানা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।